পুলিশ হতে এসে পুলিশের হাতে অ্যারেস্ট হবেন না। পুলিশ হতে কোনো টাকা লাগে না, লাগে যোগ্যতা। আপনি যোগ্য হলে মাত্র 590 টাকা খরচ করে পুলিশের চাকরি পাওয়া সম্ভব। বাংলাদেশ পুলিশ এ সুযোগ নিয়ে আসছে। আপনি হতে পারেন একজন সাব ইন্সপেক্টর যদি আপনার থেকে যোগ্যতা। কি কি যোগ্যতা আপনার থাকতে হবে? আপনাকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার বয়স হতে হবে 19 থেকে 27 বছরের মধ্যে। আর আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন সেক্ষেত্রে আপনার বয়স 32 বছর। আপনি যদি পুরুষ হন আপনার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। আপনি যদি নারী হন আপনার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। আপনার কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। আপনার বুক স্বাভাবিক অবস্থায় 32, সম্প্রসারিত 34। আপনার দৃষ্টিসীমা শক্তি কিন্তু 6x6 হতে হবে। আপনাকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে, আর এই অবিবাহিত থাকতে হবে প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত। কখন করবেন, কিভাবে করবেন? আবেদন করতে হবে 6 মে থেকে 27 মের মধ্যে। আর কিভাবে করবেন তার বিস্তারিত আমি বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটের যে লিঙ্কটি, এটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে পড়বেন, ভালো করে পড়বেন, তারপরেই আবেদন করবেন। তবে এই ভুলগুলো করা যাবে না। আপনি যখন আবেদন করবেন আপনার স্থায়ী ঠিকানা যে জেলা সে জেলার নাম উল্লেখ করবেন। আপনি কোনো ভুল তথ্য দিবেন না, কোনো প্রতারণার আশ্রয় নেবেন না, কোনো মিথ্যা তথ্য দিবেন না, ফেক কোনো কাগজপত্র দিবেন না। যদি এই ফেক কাগজপত্র দেন আপনার কিন্তু যে কোনো পর্যায়ে আপনার এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে। শেষ কথা, প্লিজ পুলিশ হতে এসে পুলিশের হাতে অ্যারেস্ট হবেন না। যারা বলে পুলিশ হতে টাকা লাগে, আপনার কাছে টাকা চাবে, যখনই শুনবেন ওরা কিন্তু প্রতারক, ওরা কিন্তু দালাল, ওরা কিন্তু অপরাধী। আর এই অপরাধীর সাথে আপনি তাল মিলাবেন না। আমাদের প্রতি আস্থা রাখুন, বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা রাখুন। বাংলাদেশ পুলিশের নিয়োগ পুরোপুরি স্বচ্ছ, এখানে কোনো লেনদেন হয় না, কোনো টাকা দিয়ে কোনোভাবেই চাকরি পাওয়া যায় না। আর আপনি যদি মিথ্যা তথ্য দেন, ফেক তথ্য দেন, কোনো জালিয়াতি কাগজপত্র দেন, তখন কিন্তু পুলিশ হতে এসে বা কাউকে টাকা দেন, এটা যখন প্রকাশ পাবে আপনি কিন্তু অ্যারেস্ট হতে পারেন।